হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সিম্পল একটি ডেজার্ট আইটেম, সেটি হচ্ছে টোস্ট বিস্কুট সেমাই। আশা করি আপনাদের এই সেমাই রেসিপিটি ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে এই সেমাইটি আপনি রান্না করে ফেলতে পারেন খুব অল্প সময়ে। চলুন দেখে নিই কীভাবে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটিকে জাল করে নেব। দুধটিকে ভালো করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টি তেজপাতা এবং 2টি এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিব। দুধটি যত বেশি জাল হবে সেমাইটি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি এভাবে নেড়ে নেড়ে দুধটিকে ভালো করে জাল করে নেব। দুধটি জাল হয়ে আসলে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। অনেকেই আছেন মিষ্টি একটু বেশি অথবা একটু কম খান, তো সেক্ষেত্রে নিজের ইচ্ছে মতন মিষ্টিটি দিতে পারেন। এ পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দুধটি যখন ভালো করে জাল হয়ে আসবে তখন আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নেব। দুধটি যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি চুলাটি নিভিয়ে দিব এবং 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। দুধটি ভালো করে জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটি নিভিয়ে দিচ্ছি এবং 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার বড় একটি সার্ভিং বলে আমি কয়েকটি টোস্ট বিস্কুট এভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে যে দুধটি জাল করে নিয়েছিলাম তাই এভাবে দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে বিস্কিটগুলো যাতে দুধে ডুবে যায়, এমন অবস্থায় দুধগুলো দিতে হবে। আমার টোস্ট বিস্কুটগুলো দুধে ডুবে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও কয়েকটি টোস্ট বিস্কুট উপর থেকে দিয়ে দেব। আমি এখানে কয়েকটি টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছি। এবার আমি সেম প্রসেসে দুধ দিয়ে দেব উপর থেকে। হয়ে গিয়েছে আমার দুধে ডুবানো টোস্ট বিস্কুটের সেমাই। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, কারণ এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।